ফুল লইবেন? ফুল এক ডাব ফুল লন না ভাই। যে বয়সে পিচি পিচি বাচ্চাগুলো এখন খেলনা নেওয়ার আবদার করে, আমিও ঠিক ওভাবেই আবদার করতাম। পার্থক্য হলো তারা মা বাবার কাছে আবদার করে এবং আমি যাকে পেয়েছিলাম সামনে তাকে হাত ধরে আবদার জুড়ে দিয়েছিলাম। বিশ্বাস করুন, ওসব কোনো লাভের আশাই না, আমার এবং আমার সেই বাক শ্রবণ দৃষ্টিশক্তিহীন ভাইয়ের মুখে একবেলার খাবারটা হলেও জোটানোর দেয়। কে জানত আমার সেই অন্ন জোটানোর দায়ের মূল্য হবে আমার ভাইটির জীবন। নাম না জানা পথ। দুপুরবেলা, রোদটা যদিও চরম ছিল তবে আমাদের চামড়াই সয়েই যাচ্ছে, পেটের দায় ছিল যে। বিলাসী শহরের চকচকে গাড়ির ট্রাফিকে ভাইকে নিয়ে ফুল বিক্রি করতে নেমেছিলাম। একটা একটা করে গাড়ির জানালায় স্বপ্ন নিয়ে তাকাতাম। জানেন তো, সামর্থ্যহীনদের কাছে ইচ্ছাটাই স্বপ্ন, প্রয়োজনটাই স্বপ্ন। হঠাৎ হঠাৎ কিছু চকচকে গাড়ির কাঁচের দেয়াল নামিয়ে দিয়ে ছিঁড়ে যাওয়া নোট উৎসবের সাথে বিলিয়ে দিত। তাদের উৎসব, আমার সংগ্রাম, সে কথা কে বুঝে? বুঝতে চাই পাকে। ভাইকে নিয়ে একটা গাড়ির সামনে থামলাম। ভেতরে থাকা দেবতাটা কিছু টাকা হাতে নিয়ে বারবার দিবেন দিবেন দেখিয়েও দিচ্ছিলেন না। দেবতার যান ছুটছিল ধীর গতিতে, আমিও হাওমা করছিলাম সে যানের সাথে। শেষমেশ দেবতার টাকাগুলো হাওয়ায় ভাসিয়ে দিয়ে হাসতে হাসতে মিশে গেলেন জাঁকজমকের ভিড়ে। টাকা কুড়াতে কুড়াতে খেয়ালই ছিল না কখন ফুলগুলো হাত থেকে পড়ে গিয়েছিল আর কখনই বা ভাইয়ের হাতটা ছেড়ে দিয়েছিলাম। টাকাগুলো হাতে নিয়ে যেই না পিছু ফিরলাম, দেখলাম ফুলগুলোকে হাতে শক্ত করে ধরে রাখা ভাইটাকে আমার কীটের মতোই বিষে দিয়ে উধাও হয়েছে দেবতারা। টাকাগুলো মুট করে ধরে দৌড়ে গেলাম নিথর দেহের কাছে, যাকে আমি নিথর দেখতে চাইনি তখন। ভাইয়ের চেহারে স্পষ্ট ফুটে উঠেছিল, এ পৃথিবী মরতে শেখায়, তোমাকে বাঁচতে হবে, হাল ছেড়ে দিও না কখনো, বেঁচে তোমাকে থাকতেই হবে। সে বয়সে যে জীবনের মানে বুঝে নেয়, বেঁচে থাকার প্রয়োজনীয়তা উপলব্ধি করে, সে মরেও মরে না। আমার ক্ষেত্র তাই ঘটেছে। এ হলো আমার সেই আবদারের শিক্ষা। তবে বাকি শিক্ষাগুলো কে দিয়েছে আমায়?
বিধাতা নাকি স্বঘোষিত দেবতা?